নমস্কার বন্ধুরা, মর্জি কুকিং এ আমি বর্ণালী আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো তন্দুরি চিকেন। এই রেসিপিটা আমি খুব সহজ উপায়ে গ্যাসে ফ্রাইং প্যানে আপনাদের করে দেখাবো। তো চলুন দেখে নিই এই রেসিপিটা করতে কি কি লাগছে। তন্দুরি চিকেন বানাতে লাগছে চিকেন, দুটো লেগ পিস থাই সহ আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিচ্ছি টক দই, 3 টেবিল চামচ টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ বাটার, আর লাগছে স্বাদ মতো লবণ, অল্প চিনি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে হোয়াইট ভিনিগার, আর দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। এই মশলাটা আমি দেব। এখন চিকেন পিসগুলো ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে দেব, তাতে মশলা ভালো করে ঢুকে যাবে। দুদিক ভালো করে কেটে দেব। এটা হয়ে গেছে, এবার এই পিসটা কেটে নেব। দুদিক ভালো করে কেটে নিলাম, এবার চিকেন পিস দুটো ম্যারিনেট করব। একটা বড় বোল নিচ্ছি, এবার এতে দিচ্ছি জল ঝরানো টক দই, আদা রসুনের পেস্ট দিচ্ছি, বাটার দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে দিচ্ছি, ভিনিগার দিচ্ছি 1 চামচ, এতে চিকেন নরম হয়ে যাবে, আর দিচ্ছি তন্দুরি চিকেন মশলা, একটু বেশি দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার চিকেন পিস দুটো ভালো করে মশলা মাখিয়ে নেব। কাটা জায়গাগুলোর ভেতরে ভালো করে মশলা মাখিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, চিকেন ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার ঢাকা দিয়ে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। 4 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে 8 ঘন্টা আগে চিকেন বের করে নিয়েছি, গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ বাটার, শুধু বাটার দেবেন না, তেলের উপরে বাটার দেবেন, না হলে কালো হয়ে যাবে। লবণটা প্রথমে আপনারা কম দেবেন, কারণ এতে বাটার দেয়া হচ্ছে, তো বাটারে সল্ট থাকে, তাই লবণটা পরে যদি লাগে তখন দিয়ে দেবেন। এবার চিকেন পিসগুলো দিয়ে দেব, একটা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি আছে, একটু পর আঁচটা কমিয়ে দেব। একদিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটা করতে হবে। চিকেনে স্মোকি ফ্লেভার দেবার জন্য একটা কয়লা গ্যাসের আগুনে পুড়িয়ে নিচ্ছি। কয়লাটা পুড়ে গেছে, ফ্রাইং প্যানে একটা বাটি বসিয়ে দিচ্ছি। এবার পোড়া কয়লাটা বাটিতে দিয়ে দিলাম, পোড়া কয়লাতে বাটার দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, এবার বাটিটা বের করে নিচ্ছি।
এতে চিকেনের স্মোকি ফ্লেভার চলে আসবে। চিকেন উল্টে পাল্টে ফ্রাই করে নেব। সব সময় সবার ঘরে কয়লা থাকে না, তো আপনারা কয়লা না পুড়িয়েও এই রান্নাটা করতে পারেন। তাতে স্মোকি ফ্লেভার হবে না ঠিকই, কিন্তু তন্দুরি চিকেনের টেস্ট কোনো অংশে কম হবে না। এটা প্রায় হয়ে এসছে, আর একটু ফ্রাই করে নামিয়ে নেব। আর একবার উল্টে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে খাবেন, গেস্টদের বানিয়ে খাওয়াবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে তন্দুরি চিকেন, গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে পরবর্তী ভিডিও রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি পাতিলেবু, শসা ও পেঁয়াজ দিয়ে গার্নিশ করেছি। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা এখনই করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।